কেউ যদি ইন্ডিয়া ভ্রমণে ভাবনা করে থাকেন তাহলে ইন্ডিয়ান সিম কিনতে পারেন যোগাযোগ করার জন্য হোটেলের মধ্যে যদি ওয়াইফাই এর ব্যবস্থা থাকে আমার মতে সিম কিনে অনর্থক টাকা ফেলানোর দরকার নাই ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানি আছে তার মধ্যে অ্যোটোয়ের সিম বিদেশিরা পাসপোর্টের মাধ্যমে কিনতে পারে আমি আরও কয়েকটি কোম্পানির শোরুমে ইন্ডিয়ান সিম কিনতে গিয়েছিলাম তারা দিতে রাজি হয় নাই ভোদাফোন এবং জ্যো এই সিমগুলো প্রসিদ্ধ কিন্তু আমি কিনতে পারি নাই পাসপোর্ট দিয়ে অনেকেই সিমগুলো কিনেন তবে নিজস্ব নামে নয় অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা থাকে অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা সিম কিনে আপনি বিপদে পড়তে পারেন অনেক সময় ইন্ডিয়ান পুলিশ চেক করে তারা মোবাইল নাম্বারের সাথে পাসপোর্ট নাম্বার মিলিয়ে চেক করে যদি কোনো ঘর মিল পায় তাহলে সাথে সাথে গ্রেফতার করে সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকবেন ইন্ডিয়ান সিম কত দিয়ে কিনতে পাওয়া যায় সে ব্যাপারে বলছি এখন আমি আগরতলা দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছি আমার সাথে বাংলাদেশি এয়ারটেল সিন ছিল কিন্তু আখাউড়া ইমিগ্রেশন এলাকায় আমার এয়ারটেল সিমের কোন নেটওয়ার্ক পাই নাই যা খুবই দুঃখজনক ছিল আমার কাছে প্রথমে আমি আখাউড়া ইমিগ্রেশন অতিক্রম করে পাশের দোকানে সিম কিনতে গিয়েছি তারা বলেছে সর্বনিম্ন পাঁচশত টাকা হলে ইন্ডিয়ান সিম কিনতে পারব এবং এটাই সর্বনিম্ন এর চেয়ে কমে নাই তাদের কথায় বিশ্বাস না করে আরও সামনে গিয়ে এক জায়গায় দেখলাম চারশত টাকা বিক্রি করতেছে তাদের থেকেও কিনি নাই তারপর বনগাঁও এফ সিটি সেন্টারের সামনে অনেকগুলো দোকান আছে সেখানে গিয়ে বাংলাদেশি একজনকে পাইলাম সে বলতেছে তিনশত টাকা হলে আমি সিম কিনতে পারবো তার কাছ থেকে এর কমে আর কেউ দিতে পারবে না আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু একটু ঘোরাঘুরি করার কারণে দাম কমতেছে আরও একটু ট্রাই করে দেখি অতপর সর্বনিম্ন দুই শত পঁয়ষট্টি রুপি দিয়ে এয়ারটেলের সিম কিনলাম চেষ্টা করলে হয়তো আড়াইশ রুপি দিয়ে কিনা যেত বাংলাদেশের মতো একদিনের প্যাকেজ দুই দিনের প্যাকেজ ইন্ডিয়াতে নাই এখানে পুরো এক মাসের প্যাকেজ একবারে কিনতে হয় তাই একটু দাম বেশি পড়েছে আমার সিমে দৈনিক এক জিবি করে আমি ব্যবহার করতে পারব দুই দিনে দুই জিবি ব্যবহার করার জন্য দুইশত পঁয়ষট্টি রুপি খরচ করে ফেললাম